আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কেপি মানে কলকাতা পুলিশ এক্সাম দিয়ে আসছি। তো শিলিগুড়িতেই যেহেতু আমাদের এক্সাম ছিল আমার আর গ্রহটির, তো সাগরের সাথে দেখা করলাম, ও আমাদেরকে ঘোরাতে নিয়ে আসলো রোহিণী লেক। আমি এই পাশ দিয়ে কাশিয়াং গিয়েছি, ঠিক আছে, তো রোহিণী লেকে আসিনি, তো এখানে আসলাম। এই যে পাহাড়ের উপরে এখানে লেকটা, এই যে পিছন পাশে, তো চলো যাওয়া যাক এই রোহিণী লেকে, ঠিক আছে। আর এটা কোথায় আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওকে, এই যে আমাদের পার্টনার, তিনটা বাইক, ট্রল ছজন, ঠিক আছে। আর এই যে লেকটি, গাইস ভিউটা জাস্ট অসম লেভেলের, ও মাই গড কি ভিউ। এই আমাদের দলবল, মানুষ দল, মানুষ সেনা, এদের সাথে এসেছি ঘুরতে। এই যে গৌরের খুব মন ভালো, বিকজ ওর পরীক্ষাটা ভালো হয়েছে। এই যে লেকটি, আর চারপাশে পাহাড়, এই পাশ দিয়ে উপর দিয়ে আমরা এখন উপরে যাব। উপরে কি আছে ওখানে গিয়ে আমরা দেখব। এখানে এত সুন্দর একটা বট গাছ রয়েছে, সো গাইস সকলে এখানে আসতে পারো ফটো তোলার জন্য, দারুণ একটা ভিউ পয়েন্ট। সো এদিকটা একটা মন্দির রয়েছে, আমরা মন্দিরটাতে যাচ্ছি। তো এদিকটা মন্দির রয়েছে, এই মন্দিরের পিছনে আমরা যাচ্ছি, সো চলো যাওয়া যাক। আর এই যে লেকটি কি সুন্দর, মানে এই কত গরমের মধ্যেও কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব পাহাড়ে, কিন্তু আসলে এটা একটা প্লাস পয়েন্ট, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা পুরো পাওয়া যায়, এটা দারুণ ব্যাপার। এই যে মন্দিরটা, ওই এটা কি গুহা নাকি রে? এটা সিঙ্গেল আই দিয়ে দেখলো, দেখতে যাচ্ছিল না কোথায় জল, পাওয়ার আছে তোর, পাওয়ার আছে, বেশি পড়াশোনা করলে পাওয়ার আসবে না, এটা কোনোদিন কথাই আসবে। সো গাইজ এখন বন্ধ হয়ে গেছে, বিকজ আমরা অনেক লেটে আসছি, এখন বাজে 5:54, অলরেডি 6টা, এর জন্য বন্ধ হয়ে গেছে। সো গাইজ চলো এবার উঠেছি অন্য রাস্তা দিয়ে, নামবো অন্য রাস্তা দিয়ে। এই যে খতরনাক রাস্তা, এ পাশে পড়ে গেলে নিচে পাহাড়, আর আমরা নামছি ঠিক এই পাশ দিয়ে। এই কোথায় গেলো ওরা, হয়তো এই রাস্তা দিয়ে গিয়েছে, চলো যাওয়া যাক। আরে বাবরে, কি রে কোথায় তোরা? দেখো পাহাড়ের মধ্যে একটা অনোখি ধরনের ফুল, এই ফুলটা কিন্তু আমাদের ওদিকে নেই, ঠিক আছে, এখান থেকে ওটা তুলে নিলাম। চলো চলো, দেখতে পাচ্ছ গাইস খতরনাক রাস্তা দিয়ে আমরা নামতেছি। ও আচ্ছা, এটা শর্টকাট, এই যে ওই পাশ দিয়ে আমরা গেছিলাম না, এটা শর্টকাট ওই লেকের মধ্যে আর কি, এই রাস্তা দিয়ে। গাইস ওই দিকটা দেখো,
জাস্ট আলাদা লেভেলই একদম, মানে কি বলবো, অসম লেভেল। রোহিণীর লেকের ঠিক উল্টা দিকে, উপর দিকে আর কি, একটা চলো যা যাক উপরে। হাই ডগি, হ্যালো হ্যালো, হাই। তো গাইস, বাইকগুলো আমাদের এখানে পার্কিং করেছিলাম, অ্যান্ড নিচে নামলাম। একটা এখানে রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টে আমরা এখন বসে খাওয়া দাওয়া করবো। এখানে সব কিছু পাওয়া যায়, আর এটার পিছন দিকটা আমি দেখাচ্ছি, মানে নিচে আর কি, হালকা ঝর্নার মতো, বা ঝর্না না, এটা যখন মানে প্রচুর পরিমাণে জল হয় এই জায়গাটা দারুণ লাগে দেখতে। তো গাইস, আমরা রোহিণীতে আছি, রোহিণীতে দেখতে পাচ্ছো এই ভিউটা, গান বাজনা হচ্ছে, এখানে আমরা বসে খাওয়া দাওয়ার প্ল্যান করতেছি। কিন্তু এর থেকে বড় ঝর্ণা আমরা গিয়েছি, বাট এটা এখানকার বেস্ট। এই জায়গায় বসে খাও, যা খুশি খাও, চিল করো, এনজয় এনজয়। আমাকে বললোই না, মায়েরি বললাম হাফ প্যান্ট আনতে পারতাম, ওটাই তো কিরকম মায়েরি। তো গাইস, এখানে আমরা স্নান করবো একটু পরে। এ ফিউ মোমেন্টস লেটার, তো গাইস এটা হলো রাতের ভিউ এই রেস্টুরেন্টের। হ্যাঁ, সব উপরে উপরে